নমস্কার আমি কুণাল ঘোষ আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলার সংবাদ মহারাষ্ট্রে মহা চমক এ যাবৎকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক চমক বিপ্লব অভ্যুত্থান নাটক মহারাষ্ট্রে শনিবার সাত সকালে যেখানে শুক্রবার রাত শেষ হয়েছিল উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা এনসিপি এবং কংগ্রেসের বন্ধুত্বের সরকার মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে এই ঘোষণায় সেখানে শনিবার জনতার যখন ঘুম ভাঙল তখন মহারাষ্ট্রে আবার বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের নেতৃত্বে বিজেপি সরকারের শপথ গ্রহণ হয়ে গিয়েছে এবং আরও বিস্ময় উপমুখ্যমন্ত্রী হয়েছেন এনসিপির নেতা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার যিনি গতকাল পর্যন্ত এনসিপির প্রতিটি বৈঠকে অবিজেপি সরকার গঠনের প্রস্তুতিতে অংশগ্রহণ করেছিলেন কালের মধ্যে ভারতবর্ষের রাজনীতিতে এত বড় চমক ঘটেনি বিজেপি বলছে আমরা দেখিয়ে দিলাম মাস্টার স্ট্রোক কাকে বলে কংগ্রেস বলেছে কলঙ্কের দিন যারা স্বচ্ছ গণতন্ত্র পছন্দ করেন নিশ্চিতভাবে তারা মনে করবেন এটি একটি উদ্বেগের দিন কেন উদ্বেগ কোনো একটি দল সরকার গঠন করেছে বলে নাকি কোনো একটি দল সরকার গঠন করতে পারেনি বলে তার জন্য নয় জনগণের রায়ের পর তার কাটা ছেঁড়া করতে গিয়ে যেভাবে কেউ কোনো শরিক ভাঙাচ্ছেন আবার তার জবাবে কেউ কোনো দল ভাঙাচ্ছেন কার গোপন বৈঠকে কি হচ্ছে সেটা আমজনতার রায়ের সঙ্গে মিলছে কিনা রাতের অন্ধকারে এমন কিছু ঘটছে ভোর রাতে সরকার শপথ নিচ্ছে এই ভয়ঙ্কর রোমাঞ্চ দেশের গণতন্ত্রকে ঘিরে এটা গণতন্ত্রের পক্ষেই সম্ভবত উদ্বেগজনক কি ঘটল মহারাষ্ট্রের যা বিধানসভার পজিশন তাতে একশো পাঁচ বিজেপি ছাপ্পান্ন শিবসেনা চুয়ান্ন এনসিপি এবং চুয়াল্লিশ কংগ্রেস বাকি কিছু নির্দল বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য গতকাল রাত পর্যন্ত বৈঠক হয়েছে ত্রিপাক্ষিক শিবসেনা এনসিপি কংগ্রেস আজ আবার বৈঠকের কথা ছিল আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল কাল একদিকে উদ্ধব ঠাকরে শিবসেনার বিধায়কদের সঙ্গে কথা বলেছেন একদিকে উদ্ধব ঠাকরে তার দলের সঙ্গে কথা বলছেন তার দল তার নেতৃত্বকে সমর্থন করছে অন্যদিকে এনসিপি এবং কংগ্রেস কার্যত উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনার সরকারকে সমর্থন করছে বিজেপিকে দূরে রাখতে গতকালের ছিল এই পরিস্থিতি সন্ধ্যের পর শারদ পাওয়ার স্বয়ং বললেন উদ্ধব ঠাকুরের নেতৃত্বে পরবর্তী সরকার হচ্ছে যদিও কংগ্রেস কিছু বলেনি আজ শনিবার আবার বৈঠকের কথা আনুষ্ঠানিক কিছু ঘোষণার কথা আর রবিবার অথবা সোমবার শপথের কথা এরপর যেটা দেখা গেল আজ শনিবার সকালে সকাল ছটার পর মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি হল এবং এরপর আটটার সময় মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস সঙ্গে উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার প্রথমেই ধাক্কাটা বিশ্বাস করা যায়নি রাজনৈতিক মহল বুঝতে পারেননি পরবর্তীকালে দেখা গেল যে অজিত পাওয়ার তিনি এনসিপির এক ঝাঁক বিধায়ককে নিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বসে আছেন এখানে কিছু প্রশ্ন এসছে সেই প্রশ্ন আমি পরে আসছি কিন্তু ঘটনাটা যেটা হলো তার মানে গতকাল রাতভর রাষ্ট্রপতি ভবন ছিল সক্রিয় সচেতন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতি ভবনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল রাতে পাশা বদল হচ্ছে শিবসেনার সঞ্জয় রাউত বলছেন অজিত পাওয়ারকে কাল রাত থেকে ফোনে পাওয়া যায়নি কোন অজিত পাওয়ার এনসিপির সর্বাধিনায়ক শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার কোন অজিত পাওয়ার যে অজিত পাওয়ার গতকাল সন্ধ্যা পর্যন্ত বিজেপি সরকার গঠনে ত্রিপাক্ষিক বৈঠকে সক্রিয়ভাবে উপস্থিত কখনো দেখা গেছে তিনি নোট নিচ্ছেন কখনো দেখা গেছে তিনি কোনো তার বক্তব্য রাখছেন সেই অজিত পাওয়ার তিনি উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন এবার সেক্ষেত্রে প্রশ্ন আসছে এবং তারপরে যা যা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন আবার শরদ পাওয়ার টুইট করে বলেছেন তিনি জানতেন না যে অজিত পাওয়ার তলায় তলায় এই খেলা খেলছেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে নিজের স্ট্যাটাসে বলেছেন পার্টি ও পরিবার ভাঙল অর্থাৎ এনসিপি ভাঙল এনসিপি আজ বিকেলে অজিত পাওয়ারকে হয়তো বহিষ্কার করবে এবারে একটা প্রশ্ন সেক্ষেত্রে আসছে কারণ সকালে ব্যাপারটা এমন একটা নাটকীয়তার মধ্যে হয়ে গেছে সবাই বুঝতে পারছেন যে বিজেপি মসৃণভাবে খেলে দিয়ে গেছে এবং শিবসেনা তারা প্রাক নির্বাচনী জোট গঠন করেও যেভাবে মুখ্যমন্ত্রী পদের দরাদরি করে শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে থেকে বেরিয়ে এনসিপি এবং কংগ্রেসের হাত ধরে সরকার গঠন করতে যাচ্ছিল খুব সত্যি কথা বলতে কি শিবসেনাকে কড়া জবাব দিয়েছে বিজেপি এটা নিয়ে কোনো দ্বিমত পোষণের জায়গা নেই যে কারণে বিজেপি শিবির অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর স্ট্র্যাটেজি নিয়ে বিজয়াশে মেতেছে যেই এত নিপুণ দক্ষতায় বিরোধী শিবিরকে চুরমার করে আবার সরকারকে ফিরিয়ে আনলেন কংগ্রেসের মধ্যে কিন্তু খুব একটা পরাজয়ের কিছু দেখছে না কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে কংগ্রেস কিন্তু প্রথম থেকেই শিবসেনাকে সমর্থন করার ক্ষেত্রে আগ বাড়িয়ে অতি উৎসাহ দেখায়নি মিটিং ডাকলে গেছে যেটুকু বলার বলেছে কিন্তু কংগ্রেস যে একটা বিকল্প সরকার করতে হবে আমরাও থাকতে চাই আমাদের পদ চাই এই ধরনের কোনো খেলায় কিন্তু কংগ্রেস যায়নি যে কারণে কংগ্রেসকে শুনতে হয়েছে আজকে কংগ্রেস দেরি করার কারণেই বিজেপি এই খেলার সুযোগ পেয়েছে কিন্তু কংগ্রেস পরিষ্কারভাবে বলেছে আমরা কোনো দেরি করিনি যখন যে বৈঠকে আমাদের ডাকা হয়েছে আমরা গেছি বিষয়টা হয়ে গেছে বিজেপি বনাম শিবসেনা এবং এখন এনসিপি শরদ পাওয়ার বলছেন তিনি জানেন না যে তার ভাইপো অজিত পাওয়ার চলে গিয়েছে কতটা বিশ্বাসযোগ্য নরেন্দ্র মোদীর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠকে কী কী কথা হয়েছিল শরদ পাওয়ার নিজে নিশ্চুপ থেকে অজিত পাওয়ারকে এগিয়ে দিলেন না তো সত্যাসত্য বিচারের জায়গা নেই প্রশ্ন আছে টেকনিক্যাল প্রশ্ন আছে শরদ পাওয়ার বা দলের নেতৃত্ব তারা বলছেন জানেন না তার মানে রাজ্যপালের কাছে দেবেন্দ্র ফাড়নবিশের সরকারকে সমর্থন করে এনসিপির কোনো আনুষ্ঠানিক চিঠি যায়নি এনসিপির আনুষ্ঠানিক চিঠি যদি না গিয়ে থাকে তাহলে রাজ্যপাল কনভিনসড হলেন কি করে যে দেবেন্দ্র ফাড়নবিশ একশো পঁয়তাল্লিশটি সংখ্যাগরিষ্ঠতার মাপকাঠির মধ্যে একশো পাঁচটি বিধায়ক দল নিয়ে বিজেপি জিতে বাকিটা তারা পেয়ে গিয়েছে সেক্ষেত্রে একটি মহলের উত্তর এই দুপুর পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত আসছে যে এই বিধায়কদের ব্যক্তিগত সিগনেচার চলে গিয়েছে অর্থাৎ অজিত পাওয়ারের সঙ্গে যারা গিয়েছেন তাদের ব্যক্তিগত সই যখন রাজ্যপাল পেয়েছেন তিনি কনভিনসড হয়েছেন এতজন বিধায়ক দেবেন্দ্র ফাডনবিশের সঙ্গে আছেন সেই হিসেবে তিনি দেবেন্দ্র ফাড়নবীশকে সরকার গঠনের আমন্ত্রণ করেছেন এবং সকাল আটটায় শপথ গ্রহণ পর্ব শেষ মাঝে মাঝে বহু বিজ্ঞাপনদাতারা স্লোগান দেন জাগো ইন্ডিয়া জাগো শনিবার অন্তত ইন্ডিয়া জেগে দেখেছে মহারাষ্ট্র ভোরবেলা পাশা উল্টে দিয়েছে ভাবা যায় না কাল রাতের খবর উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হচ্ছেন এনসিপি সব সমর্থন করছে শিবসেনাকে কংগ্রেস সমর্থন করছে শিবসেনাকে কালকে এই খবরের পর সবাই রাতে খেয়ে দে ঘুমোতে গেলেন নিশ্চয়ই কয়েকজন যাননি ঘুমোতে না হলে আর এই ফল হলো কি করে আর আজ সকাল ছটায় রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার রাজভবনে শপথ শিবসেনা কোথায় গিয়ে দাঁড়ালো শিবসেনা কোথায় গিয়ে দাঁড়ালো কার্যত শিবসেনাকে আজকে বড় বড়সড় রাজনৈতিক কৌশলগত ধাক্কা দিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কলকাতায় যা বলেছেন না দিলীপ ঘোষ নন বিজেপি রাজ্য সভাপতি মহারাষ্ট্রের একটু আগেই একটি স্টেটমেন্ট দিয়েছেন রাজ্য সভাপতি মহারাষ্ট্রের আই রিপিট মহারাষ্ট্রের তারা বলছেন শিবসেনা বেঈমানি করেছে বিশ্বাস ঘতকতা করেছে ক্ষমতার লোভে হিন্দুত্ব ছেড়েছে শিবসেনা আমাদের সঙ্গে জোট বেঁধে জোট শরিক হিসেবে শিবসেনা লড়াই করেছে তারপরে শিবসেনা কি করে বিজেপির জোট ছেড়ে শত্রুপক্ষের সঙ্গে হাত মেড়ালতে যায় মহারাষ্ট্র বিজেপির সভাপতি বলছেন সবচেয়ে বেশি আসন পেয়েছি আমরাই বিজেপি এবং শিবসেনা জোটকে দেখে মানুষ ভোট দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রিত্বের লোভে শিবসেনা পরবর্তী অনৈতিক কাজ করেছে জোট ভেঙে বেরিয়ে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে গেছে আমরা তাই সংসদীয় গণতন্ত্রে যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি তাদের বক্তব্য নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিয়ে বিজেপি শিবিরে জয় জয়কার চলছে কিন্তু আমরা সারা ভারতবর্ষের যারা সংসদীয় গণতন্ত্রের প্রতি কৌতূহল আছে যারাই সরকার গড়ত এবং যারাই সরকার গড়ুক মহারাষ্ট্র ভারতবর্ষের বাণিজ্য নগরীর সাম্রাজ্য এর নাম গণতন্ত্র কি চলেছে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে নীতি নৈতিকতা দল জোট এসবের কোনো সম্পর্ক নেই ক্ষমতাটা দখল করতে হবে অথচ মানুষের রায় নিরঙ্কুশ ক্ষমতা কারুর হাতে যায়নি যোগবিয়োগের মাধ্যমে সরকারটা গঠন হওয়ার কথা হচ্ছিল এবং দুপক্ষই অর্থাৎ বিজেপি শিবির এবং শিবসেনা শিবির তারা নীতিনৈতিকতার কোনো বালাই শিবসেনা রাখেননি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এনসিপি বা কংগ্রেস যদি নীরব কোনো সমর্থন দিয়ে থাকে সেটা তো তাদের লাইন তারা দিতেই পারেন এই গোটাটার মধ্যে কংগ্রেসের কোনো জয় বা কংগ্রেসের কোনো পরাজয় দুটো কোনোটাই দেখার কোনো কারণ ঘটেনি দেখতে হবে কি এনসিপিটার কি হলো এনসিপি কি সত্যি ভাঙল কাল থেকে কি অজিত পাওয়ারকে সত্যি ফোনে পাওয়া যায়নি যে অজিত পাওয়ার রাত পর্যন্ত কাল অবিজেপি সরকার গঠনের বৈঠকে ছিলেন সেই অজিত পাওয়ার সকালবেলা দেবেন্দ্র ফাডনবিস মুখ্যমন্ত্রী তার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নীতি নৈতিকতা এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন থাকছেই শারদ পাওয়ারের অজান্তে অজিত পাওয়ার এত বড় খেলা খেললেন নাকি শারদ পাওয়ার কৌশলে অজিত পাওয়ারকে দিয়ে এই খেলাটা খেলালেন নিশ্চিতভাবে এর সমর্থনে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাবে না কিন্তু রাজনৈতিক জল্পনা তো থাকতেই পারে চলছে আপাতত কি করবে এনসিপি অজিত পাওয়ারকে বহিষ্কার করবে শরদ পাওয়ার বলবেন জানি না সুপ্রিয়া সুলে বলবেন জানি না প্রফুল্ল প্যাটেল বলবেন জানি না কিছুদিন আগেও ইডির মুখোমুখি হতে হয়েছিল এবার দেখতে হবে সেই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় সবটাই জল্পনা এর মধ্যে কোনো নিশ্চয়তা নেই কোনো কনফার্মেশন নেই শরদ পাওয়ারের সঙ্গে অজিত পাওয়ারের হঠাৎ রাত্রের দূরত্বটা কি আপাতত ক্যামোং চর্চা চলছে সত্যাসত্য খুঁজে পাওয়া যাচ্ছে না শারদ পাওয়ার পরিষ্কার বলেছেন সব গুজব ভিত্তিহীন আমি জানি না এরপর কোনো কথা হয় না ওদিকে বিজেপি শিবির এখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চলছে যে অ্যাকচুয়ালি ঠিক কোন সংখ্যাটার উপর বিজেপি দাঁড়িয়ে রয়েছে ফাড়নবিশকে তো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণও করতে হবে এবং ঘর খানিকটা তারা গুছিয়ে ফেলেছেন হলে এত বড় ঝুঁকি নিশ্চিতভাবে তারা নিতেন না শরদ পাওয়ারের বিবৃতি একটি এসছে শরৎ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে শিবসেনার উদ্ধব ঠাকরে তারা যৌথ প্রেস কনফারেন্স করেছেন শরদ পাওয়ার বলেছেন অজিত এরকম করবে আমরা বুঝতে পারিনি অজিত আট দশজন বিধায়ককে নিয়ে রাজভবনে যায় এই ধাক্কা আমরা সামলে নেব তিন দল এক থাকবে খুব দ্রুত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকব উদ্ধবের নেতৃত্বেই সরকার গঠন হবে মহারাষ্ট্রে শরদ পাওয়ার যদি এই কথাটা মন থেকে বলে থাকেন তাহলে কিন্তু মহারাষ্ট্রে শনিবার সাত সকালের মহা চমকে যবনিকা পতন হচ্ছে না যদি অজিত পাওয়ারের সঙ্গে বেশি বিধায়ক না থাকেন এবং এই তিন দল শিবসেনা এনসিপি এবং কংগ্রেস এদের যোগফল যদি একশো পঁয়তাল্লিশের সংখ্যাটি ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু বিজেপি সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে তবে হ্যাঁ এটা তো তারাও জানেন ফলে একবার সরকারে বসে যাওয়ার পর একটা স্বাভাবিক নেটওয়ার্কিং থাকে সেন্ট্রাল গভর্নমেন্টেও তারা রাজ্য সরকারেও তারা ফলে বাড়তি সমর্থন নেওয়ার জন্য সর্বশক্তিতে কোট আনকোট সর্বশক্তিতে শক্তিতে বাড়তি বিধায়ক জোগাড় করার জন্য যা যা করার দরকার নিশ্চিতভাবে বিজেপি করবে এই পরিস্থিতি অর্থাৎ একদিকে মহারাষ্ট্রে মহা চমক দিয়ে রাতের খেলায় পাশাপাল্টে শনিবার সকালে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফাড়নবিস মুখ্যমন্ত্রী এবং দেবেন্দ্র ফাডনবিশের সঙ্গে এনসিপি ভেঙে আসা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার চমক আবার এক্ষুনি শরৎ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে বলছেন অজিত পাওয়ারের সঙ্গে আট দশ জনের বেশি বিধায়ক নেই ফলে আমরাই সরকার গড়ব দেখতে থাকুন ফলে নাটক চলবে আমরাও বলছি দেখতে থাকুন সঙ্গে রাখুন বিশ্ব বাংলা সংবাদ